কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বলা হয়েছে লোক করে দিবে লোকভুক্ত মমতা কেমন হয় দেখতে থাকুন সুগন্ধু দা মমতা মানে দেখতে থাকুন মমতার পরে কেজরিওয়াল কত ভুল টাকার পাহাড় ধরা পড়ার পরে একটা মাত্র ভোট হয়েছে কেন্দ্রীয় পুলিশ দিয়ে সাগর দিকে তাতেই ভোটাররা নো ভোট মমতা করে দিয়েছে আর বাকিটা করে দিবে পঞ্চায়েতও হবে দেশের নাম সংবিধান মানে বদলে দেওয়ার চেষ্টা করছে মোদী এটা মমতা বলেছে দেশের নাম সংবিধান নাকি বলে কথাবার্তা কেউ গুরুত্ব দেয় না নবান্নতে দুপাশে জাতীয় পতাকা মাথায় অশোকস্তম্ভ রেখে সরকারি কার্যালয়কে দলীয় কার্যালয়ে পরিণত করে মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী জেলে জ্যেষ্ঠমন্ডল সভা মানিক ভট্টাচার্য একাধিক এমএলএ জেলে আর কেজরিওয়ালের উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে আর স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন জেলে অতএব দুজনই দুর্নীতিগ্রস্তদের নেতা ওরাফেড এবং পেনশন নেতা এই মিটিংটা হয়েছে ওরাফেড একটা অ্যালায়েন্স তৈরি হয়েছে ভারতবর্ষে যে 9টা দল সুপ্রিম কোর্টে গেছিল ইডি আর সিবিআই কে রোখার জন্য সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে তাদেরই এখানে মিটিং হয়েছে আর মমতা ব্যানার্জি খুব চিন্তিত আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওয়ান নেশন ওয়ান পুলিশ আনতে চাইছে বিল আনতে চলেছে এই আইনটা হলে মমতা ব্যানার্জির পুলিশের হাতে মিথ্যা মামলা দেওয়া রিসব করার কোনো সুযোগ থাকবে না তাই আতঙ্কিত দ্বিধাগ্রস্ত দিশেহারা মমতা ব্যানার্জি আতঙ্কিত দ্বিধাগ্রস্ত দিশেহারা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মিলিত হয়েছে লোকসভাতে ওদের কোনো চিহ্ন নেই অর্ডিন্যান্স মঞ্জুর করে লোকসভা আর রাজ্যসভাতেও আমরা মঞ্জুর হয়েছে পশ্চিমবঙ্গে যা বোমা বিস্ফোরণ সুগন্ধু আজকে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেন্দ্রীয় সরকার ফেলার একটা সুযোগ এসেছে আগামী 6 মাসের মধ্যে মিরাকেল হতে পারে কি মিরাকেল কেন্দ্রীয় সরকার ফেলার সুযোগ এসেছে মিরাকেল করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই সব গল্প শুনিয়ে রাখো যে কটা লোকজন হচ্ছে না এমনিতে তো অর্ধেক মিটিং বন্ধ ভোজনের পাকড়ে কি হয়েছে অর্ধেক সভা বন্ধ হরিবল হয়ে গেছে ওই 100 দিনের কাজে তাই গ্রামে চুরি বন্ধ তো 100 দিনের চুরি বন্ধ হতে সমুল ফাঁকা হয়ে গেছে গ্রামে মাকুড়ায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীরা সভা বন্ধ করে সমস্যার ক্রিয়েটার ওনার পিসি মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে যা হয়েছে ঠিকই হয়েছে 1 লক্ষ কেজির উপর বাজি উদ্ধার 1 লক্ষ কেজির উপর বাজি উদ্ধার নিষিদ্ধ বাজি কি বলবে তো এই লোক দেখানো আই ওয়াস এগুলো কোনোটাই বাজি নয় ভানু বঙ্গে তৈরি করছিল ভানু রয়েদিন টেস্ট করার কথা ভানু টেস্ট করছিল এই বঙ্গগুলো বড় জর্জুন্য করে এই বঙ্গগুলো বড়াতে কাটর কাটরং কাটে এই বঙ্গগুলো বাচ্চাতে এই বঙ্গগুলো গোটা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সাপ্লাই হতো ভানু নিজে টেস্ট করতে গিয়ে নিজে উড়ে চলে গেছে অনেক আগে আসা উচিত ছিল আমি পৌঁছানোর আগে আসা উচিত ছিল আমাদের কাছে তো হেলিকপ্টার নেই ওনার কাছে তো ওনার কাছে একটা আমার ভাইপোর কাছে একটা দুটো হেলিকপ্টার আছে কলকাতাতে উড়লে 30 মিনিট লাগবে এগুলা নামতে ওনার তো অনেক আগে আসা উচিত ছিল নতুন কাজ উনি রামপুরহাটের বকদুইতে গেছেন আমাদের যাওয়ার পরে আর এখানে যখন আসবেন তখন সাধ্য শান্তি সব শেষ হয়ে যাবে নতুন রাজ্য নির্বাচন কমিশনার শান্তি করে এসেছেন আপনি বাৎসরিক আসবেন নতুন রাজ্য বরুণবাবু বলছে যে তাড়াও আগে তাড়াও এদের মমতাকে তাড়াও পরিত্রাণ আমরা 25 তারিখ হাইকোর্টে